এরকম একটা সুন্দর টক দইয়ের চাটনি, আর যদি থাকে এরকম একটা স্বাস্থ্যকর আটার সম্পূর্ণ অয়েল ফ্রি একটা টিফিন রেসিপি, তাহলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। আমি দেখো এর জন্য নিয়েছি একটা বাটির মধ্যে এক বাটি পরিমাণ আটা, আর দিয়ে দিলাম এতে স্বাদমতো লবণ। আমি এখানে যে আটাটা ব্যবহার করেছি রুটির, আমরা যে আটা খাই সেই আটাটা। প্রথমে সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে যে বাটির আমি আটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি এখানে দিয়ে দিলাম জল। এবার খুব সুন্দর করে একটা চামচ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আরও একটু জল প্রায় হাফ বাটির মতন দিয়ে দিলাম। এবারে সুন্দর করে আমি একটা আটার ব্যাটার বানিয়ে নিলাম, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ইনো, আর সামান্য পরিমাণ জল দিলাম ইনোটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার আমি খুব সুন্দর করে ইনোর সাথে ব্যাটারটাকে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু ঠিক যখন বানাবে টিফিনটা তখন করে নিতে হবে। অপর দিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে এবারে এক হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে নিচ থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে। দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে, আমি এবারে তুলে নেব এটাকে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আরও এক হাতা আমি ব্যাটার এখানে দিয়েছিলাম, তোমাদের আমি একটু ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, একটা জালি ভাব নিয়ে নিচ্ছে। এবার দেখো খুব সুন্দর করে এটাও কিন্তু রেডি হয়ে গেছে, আমি এটাও ফ্রাই প্যান থেকে নামিয়ে নিলাম। এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের উল্টো সাইডটা, দেখো কতটা সুন্দরভাবে হয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। এবার আমি একটা টক দইয়ের চাটনি বানিয়ে নেব। আমি নিয়েছি হাফ বাটি টক দই, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ, তারপরে আমি সাদা তেলের মধ্যে অল্প একটু কালো সর্ষে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এটাকে দইয়ের মধ্যে দিয়ে দেব, আর উপর থেকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তোমরা যদি কেউ না চাও তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো। আর একটু দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা পুরোপুরি অপশনাল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।